চট্টগ্রামের হালি শহরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ উদ্ধার করা হয়েছে অপরিতকেও চক্রটি অপহরণের পর ভুক্তভোগীর আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায় করতে বলে জানিয়েছে পুলিশ ইফরাজনুরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন দত্ত চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা খোরশেদ আলম চাকরি করেন একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে রোববার দুপুরে নগরীর গলি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি চলে শারীরিক নির্যাতন বাধ্য করা হয় চক্রের নারী সদস্যদের সাথে ছবি তুলতে মুক্তিপণ দাবি করা হয় পাঁচ লাখ টাকা অপহরণের খবর পেয়ে অভিযানে নামে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ দুবাই প্রবাসী আব্দুল মান্নানের ফ্ল্যাট বাসার ভিতরে তারা ভিকটিমকে আটক করে রাখে সেখানে আমরা অভিযান চালাই পুলিশ বলছে সংঘবদ্ধ চক্রটি ওত পেতে থাকে সুযোগ বুঝে অপহরণের পর আস্তানায় নিয়ে মুক্তিপণ আদায় করে তাদের একটা নির্দিষ্ট একটা আস্তানা আছে যেখানে তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে আবার তাদের কিছু নির্দিষ্ট মেয়ে আছে মেয়েদেরকে দিয়ে তারা ছবি তোলে ছবি তোলে এবং পরবর্তীতে ওই কাছ থেকে তাদের আত্মীয় স্বজনের নাম্বার নেয় নাম্বার নিয়ে ওই ভিকটিমের মোবাইল থেকে পরবর্তীতে তাদেরকে ফোন করে গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শতরূপা দত্ত একুশে টেলিভিশন